জনসাধারণের মাল কারা খাবে? নাম্বার দুই, ওয়াল আমানাতু মাগনামান, আমানাতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, জমিয়তের টাকা, বিদেশি বরাদ্দ টাকা যার কাছেই থাকবে সে লুটে পুটে শেষ করে দেবে। আমানতদারিকে মিলকিয়াতে পরিণত করবে। আমানাত মাগনামান, আমানাত মাগনামান, আমানতের খিয়ানতি করবে। আমানতের খিয়ানতি চলছে না? খালি ওকে টাকা রাখতে দেন, দেখেন কি করবে। দুই আর দুই ১৮ করবে, খালি হিসাব মিলিয়া দেখেন। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, মসজিদের মুতাল্লি হবে কে, মসজিদের সেক্রেটারি হবে কে, যদি একবার বলে দি, কোরআনে আছে তার পাঁচখানা গুণ থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের সেক্রেটারি হবে, প্রথমে নেতা হতে হবে, মালখোর হতে হবে, চোর হতে হবে, লম্পট হতে হবে, আর লোককে ধরে ধরে পিটানেওয়ালা হতে হবে, যেন তার সামনে কেউ মুখ না খুলতে পারে, সে লুটে খাবে কিছু বলতে পাবে না। এটাই হবে মসজিদের সেক্রেটারি, এটাই হবে মসজিদের ক্যাশিয়ার। কিন্তু বিশ্বনবী বলছেন এমন একটা দিন আসবে আমানতের খিয়ানতি হবে, আমানতদার লোক খুঁজে পা যাবে না। ঠিক তো যারা বলছি চিৎকার মেরে শিয়ালের মতো, ঠিক? তাহলে খিয়ানত হচ্ছে কেনে? সবাই যদি ঠিক বলছে তাহলে খারাপ লোকটা কোনটা? জি ভাই, আমানতের খিয়ানতি চলবে।